Assalamualaikum warahmatullahi wabarakatuh. পল্লী নার্সারি থেকে আবু তাহের শিবপুরে আজকে আপনাদেরকে নিয়ে আসছি আমাদের বাগানে। আপনাদেরকে একটি নতুন কানেকশন লটকনের ফল ধরা গাছ দেখানোর জন্য আমাদের কাছে প্রচুর অর্ডার জমে আছে। বিদায় আমরা বেশ কিছু চারা এখন আমাদের হাতে আছে, আলহামদুলিল্লাহ ঈদের পরে হয়তো ভাই চারাগুলো থাকবে না। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের কাছে অর্ডার চলে আসছে। তারা অবশ্যই আমাদের এই পল্লী নার্সারিতে এবং বিশেষ করে আমার সাথে যোগাযোগ করবেন, আমরা সারা দেশে কুরিয়ারের মাধ্যমে চারাগুলো পাঠাই। তো আপনারা দেখেন, গাছগুলো দেখেন, প্রত্যেকটা গাছের দেখেন গোড়া থেকে লটকন ধরা শুরু, এমনকি গাছের বডি থেকে একেবারে উপর পর্যন্ত দেখেন। এই যে দেখেন, গোড়ার মধ্যে মোটামুটি কয়েক কেজি লটকন। আপনার যখন বড় হবে, এদিকে দেখেন, এটাই তো মিডিয়াম ভ্যারাইটিস, মিডিয়াম ভ্যারাইটিস। এই দেখেন লটকন, দেখেন আমার দুনো হাতের দুই পাশেই গাছগুলো আছে আলহামদুলিল্লাহ, দেখতে পাচ্ছেন দুই সাইডেই লটকন আছে, লটকন লটকন লটকন। সঠিক জাত নির্ণয় করে লটকনে চারা লাগাবেন, এটা হচ্ছে আপনাদের কাছে অনুরোধ। আপনারা ভুলো বাজে জাত কিনে ধরা খাবেন না। মাইনুলের মাইনুলের দেখেন এই গাছটা কত বড়, এবং গাছের গোড়া থেকে লটকন ধরা শুরু হয়েছে। তো এইভাবে আমাদের এখানে এটা বড় একটু লম্বা সাইজ গাছ। এইদিকে আবার আছে যারা নাকি ছাদে চাষ করবেন, লটকন ছাদে লাগাইতে চান, তাদের জন্য একটু খাটো গাছের চারা ওইখানে আছে। দেখেন এই গাছটা দেখেন কত মোটা এবং ছাদের জন্য উপযোগী। তো লটকন গাছ আপনারা ছায়ার মধ্যে বাংলাদেশে যে কোনো জায়গায় লাগাবেন, আশা করি আপনারা খুব ভালো একটা ফল পাবেন। বাণিজ্যিকভাবে লটকন এখন বাংলাদেশে সুন্দরভাবে চাষ হচ্ছে। আপনারা নির্ভয়ে নিশ্চিন্তে আমাদের সাথে যোগাযোগ করবেন পল্লী নার্সারিতে। আপনাদেরকে আবারও ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আমরা আজকের মতো আমাদের প্রতিবেদন থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন এবং সব ধরনের চারার জন্য যোগাযোগ করবেন আবু তাহের শিবপুরি পল্লী নার্সারি শিবপুর নরসিংদী। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আমার কাছ নেওয়ার পরে পছন্দ না হইলে ফোন দাও, পছন্দ হয়নি। হ্যাঁ ঠিক আছে।